রব্বি আউজিবিকা মিন হামাজাতি শাতিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইন্নাল মুবিন সালামুন আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন এবং যারা শুনে থাকেন আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক তো আমি কোরআনের আলোকে আপনাদেরকে সালাম দিয়ে থাকি সালামুন আলাইকুম আপনারা ছয় নম্বর সুরা আনামের চুয়ান্ন নম্বর আয় দেখে নিতে পারেন যে রাসুল্লাহ বিশ্বাসী লোকদেরকে সালাম দিয়েছে সালামুন আলাইকুম তাই আমরা আপনাদেরকে সালাম দিয়ে থাকি সালামুন আলাইকুম আপনারা চাইলে আয়টি। দেখে নিতে পারেন যে রাসুল কীভাবে সালাম দিয়েছে আল্লাহ তাকে সালাম শিক্ষা দিয়েছে যে তুমি বিশ্বাসী লোকেরা যখন তোমার কাছে আসবে তুমি তখন তাদেরকে বলবে তোমাদের উপর শান্তি পরিচিত হোক আরবিতে সালামুন আলাইকুম তো দর্শক আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সহি বুকারি শরীফের ছয় হাজার ছয়শো একাশি নম্বর হাদিস তো মূলত এই হাদিসটি আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব যে হাদিসটি মূলত সহি নয় কিন্তু তারা সহি নাম দিয়েছে কিন্তু যদি হাদিস কোরআনের বিপক্ষে যায় তাহলে কি সেই হাদিস কখনো সহি হতে পারে কিন্তু মানুষ এর নাম দিয়েছে সহি তো সহি দিলে সেটি কিন্তু সহি হবে না যদি কোরআনের আয়াতের বিপক্ষে যায় তো কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে মূলত আসলে এই হাদিসগুলো মানুষ নিজে লেখে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিয়েছে আসলে এটি রাসুল কখনো বলেননি আর রাসুল তো কোরআনের বিপক্ষে বলতে পারেন না কারণ যে রাসুলের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই রাসুল কি কোরআনের বিপক্ষে কথা বলতে পারেন তো আপনি আয়াতগুলো মিলে দেখবেন কষ্ট করে আর হাদিস নাম্বার আমি বলে দিলাম আবারও আমি বলবো আপনারা চাইলে ভাই নিজে পড়ে দেখতে পারেন এরপর যদি আপনার মনে হয় যে না আমি ভুল বলেছি তাহলে আপনি আমাকে গালাগালি করতে পারেন আর যদি আমি সঠিক বলে থাকি তাহলে আপনি যদি এর প্রতি ইমান আনেন আনতেও পারেন অস্বীকারও করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই এর জন্য আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আঠারো নম্বর ছিল কাপের উনত্রিশ নম্বর আয়তে যেখানে বলা হচ্ছে আপনি বলুন সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে এসেছে অত যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনার ইচ্ছা হলে আপনি ইমান আনতে পারেন অস্বীকার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর সত্য কখনো গোপন করে রাখা যাবে না যারা সত্যকে গোপন করবে তাদের উপর আল্লাহ লানত দুই নম্বর সুরা আল বাকারার একশো উনষাট নম্বর আয়াত আপনি চাইলে দেখে নিতে পারেন এবং বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা বাকারার যে তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবো না তো আমরা সত্যকে কখনো গোপন করব না আল্লাহর আয়াত মানুষের কাছে তুলে ধরবো প্রচার করব রাসুল প্রচার করেছে পাঁচ নম্বর সুরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াত রাসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তো রাসুল প্রচার করেছে কোরআনের আয়াত এবং কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিয়েছে পঞ্চাশ নম্বর সুরার আপনি পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখে নিতে পারেন ফাজাকিল বিল কোরআন তুমি কোরআনের সাহায্যে মানুষকে উপদেশ দাও আল্লাহ রাসুলকে এই নির্দেশ দিয়েছে রাসুল সেই নির্দেশ পালন করেছে যথাযথভাবে তো আসুন আমরা হাদিসটি দেখি এরপর আমরা যাব কোরআনের আয়াতে যে আসলে এই হাদিস মানুষ লিখে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিছে এক সিরডির মানুষ রাসুলের নাম দিয়ে চালিয়ে দিছে কিন্তু আসলে রাসুলিটি বলেননি তো চলুন আমরা হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাই আপনি স্ক্রিনে দেখুন এখানে কী বলাচ্ছে হাদিস নাম্বার আমি আবারও বলছি ছয় হাজার ছয়শো একাশি নাম্বার হাদিস বুকারি শরীফ আপনি বের করে দেখুন এখানে কী বলাচ্ছে তিনি বলেন আবু তালেবের যখন মৃত্যু হাজির হলো তখন রাসুল সাল্লা সাল্লাম তার কাছে এলেন এবং বললেন আপনি লাই লাহাই ই্লাহু এই কালামাটি বলুন আমি আল্লাহর নিকট এর দ্বারা আপনার ব্যাপারে সুপারিশ করব তো দর্শক এখানে আমরা দেখলাম যে আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো মৃত্যু যখন তার নিকটবর্তী হয়েছে আমরা হাদিস থেকে এটি কিন্তু দেখতে পেলাম তখন নাকি রাসুল আবু তালেবের কাছে গেলেন যে বললেন যে আপনি লাই ল হাই ইল্লাহু এতটুকু বলুন এই কালামেটি বলুন আমি আল্লাহর নিকট এর দ্বারা আপনার ব্যাপারে সুপারিশ করব তো আসলে রাসুল কি সুপারিশ করতে পারবে কিনা এ এই বিষয়ে আমরা দেখব যে হাদিসে বলা হচ্ছে যে আমি আল্লাহর নিকট এর দ্বারা আপনার ব্যাপারে সুপারিশ করবো তো আসলে সুপারিশ কি রাসুল করতে পারবে কি না সেটি আমরা কোরআনের আয়াত দেখবো তো চলুন আমরা আয়াতগুলো দেখে নেই আপনি কোরআনের ছয় নম্বর সুরা আনামের এর একান্ন নাম্বার আয়াত বের করুন দেখুন এখানে কি বলা হচ্ছে তুমি তা দিয়ে দেখুন এখানে তারা নিজেরা ব্র্যাকেটে ঢুকিয়ে দিয়েছে যে অর্থাৎ কোরআন দিয়ে তো এখানে তারা ঢুকিয়েছে ব্র্যাকেটে কিন্তু এটি আমাদের দরকার নেই তুমি তা দিয়ে তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের দিকে একত্র করা হবে যিনি ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারী নেই যাতে তারা সংযত হয়ে চলে তো দর্শক আয়টি কিন্তু আমরা পড়ার সঙ্গেই বুঝতে পেলাম যে এখানে কি বলা হচ্ছে তুমি এখানে আল্লাহ তাকে বলতেছেন রাসুলকে বলতেছেন তুমি তা দিয়ে তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিবলকের দিকে একত্র করা হবে আমরা সকলে জানি আমরা একদিন মরে যাব এরপর সবাই কিন্তু একত্র হবে আল্লাহর কাছে তারপর দেখুন এখানে বলা হচ্ছে যিনি ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক নেই তো আমরা সকলে কিন্তু জানি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই তারপর দেখুন এবং সুপারিশকারী নেই আল্লাহ বলতেছেন রাসুলকেতে অভিভাবকও নেই সুপারিশকারীও নেই যাতে তারা সংযত হয়ে চলে তো দর্শক আমরা কিন্তু আরেকটি বুঝতে পেলাম একদম যারা বুঝেননি আবার তারা পড়ে বুঝে নেবেন যে অভিভাবক আল্লাহ ছাড়া কেউ নেই এবং সুপারিশকারী কেউ নেই যাতে তারা সংযত হয়ে চলে অর্থাৎ তারা যেন সৎ কাজ করে ভালো কাজ করে যেহেতু অভিভাবক নেই সুপারিশকারী কেউ নেই আল্লাহ ছাড়া সেই জন্য আমাদেরকে সৎকর্ম করতে হবে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে সজাগতা তো আসুন আমরা আরও এক দেখে নেই এবার আপনি বের করুন উনচল্লিশ নম্বর সুরা জুমারের আপনি তেতাল্লিশ নম্বর একটি বের করুন দেখুন এখানে কেবল তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন এখানে দেখুন আল্লাহ বলতেছে তারা কি আল্লাহ প্রশ্ন করতেছেন তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে বলুন এখানে আল্লাহ রাসুদকে বলতেছে বলুন তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও তো এ পড়ার পরে আরও কি আপনি বলতে পারবেন যে সুপারিশকারী আছে আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকার গ্রহণ করেছে বলুন তাদের কোনো ইখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও তো এবার আপনি বের করুন উনচল্লিশ নম্বর সুরা জুমারেরই চুয়াল্লিশ নম্বরে বলো সাপাত সম্পন্ন আল্লাহর ইখতিয়ারভুক্ত আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই অথবা তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তো দর্শক এখানে দেখুন আল্লাহ রাসুলকে বলতেছে কুল বলো সাফাত সম্পূর্ণ আল্লাহর ইকদেরভুক্ত আকাশ ও পৃথিবীর রাজত্ব তারই অথবা তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তো এই দুটি আয়াত থেকে একদম পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাসুলকে দিয়ে শিক্ষা দিচ্ছেন বলো সাফায়াত সুপারিশ সম্পন্ন আল্লাহর তাহলে সেই রাসুল কি বলতে পারে যে আমি তোমার জন্য তুমি যদি এই কালামেটি পড়ো আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যেখানে আল্লাহ রাসুলকে দিয়ে শিক্ষা দিচ্ছেন যে বলো সাবাদ সম্পন্ন আল্লাহর ইখতেভুক্ত তো সেই রাসুল কি কোরআনের বিপক্ষে গিয়ে এ কথা বলতে পারেন যা আমি এর দ্বারা তোমার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে যে রাসুলের কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন এত নাজিল করলেন সেই রাসুল কি কোরআনের বিপক্ষে কথা বলতে পারেন আপনি আবার আরেকটি পড়ুন যে বলো আল্লাহ রাসুলকে শিক্ষা দিচ্ছেন বলো সাপাত সম্পন্ন আল্লাহর ইফতারভুক্ত আর আমরা উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেতাল্লিশ নম্বর আয়াতে দেখলাম তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে আর ছয় নম্বর সুরা আনামের একান্ন নম্বর এতে দেখলাম অভিভাবক সুপারিশকারী আল্লাহ তাহলে সেই রাসুল আবু তালেবের মৃত্যুর সময় কিভাবে বলতে পারেন যে আপনি এই কালামাটি পড়ুন আমি এর দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করব। যে রাসুলের কাছে আল্লাহ আয়াদগুলোর নাজিলগুলো সেই রাসুল কি কোরআনের আয়াতের বিপক্ষে বলতে পারেন এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি কোনটি মানবেন কোরআনের আয়াতকে আপনি প্রাধান্য দিবেন নাকি হাদিসকে প্রাধান্য দিবেন তো আমি প্রথমে আপনাদেরকে বলছি যে আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে আপনি ইচ্ছা হলে ইমান আনতেও পারেন অস্বীকারও করতে পারেন তো কোরআনের প্রতি যদি আপনার ইমান থাকে তাহলে আপনাকে এটি মেনে নিতে হবে যে রাসুল কখনো কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারেন না তো আসুন আমরা আরও একটি আয়াত দেখে নেই ছয়চল্লিশ নম্বর সুরার নয় নম্বর এত দেখুন এখানেও বলা হচ্ছে কুল বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি অহি করা হয় আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র তো এখানে রাসুলকে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমি রাসুলদের মধ্যে নতুন নই কারণ মোহাম্মদ রাসুলের পূর্বে অনেক রাসুল এসেছে এবং তারা চলে গিয়েছে আমরা কিন্তু সকলে জানি যেরকম মোসা ইসা ইব্রাহিম দাউদ নু জাকারিয়া তো বিভিন্ন নবী রাসুল এসেছে তারা কিন্তু চলে গিয়েছে তাই আল্লাহ রাসুলকে দিয়ে শিক্ষা দিচ্ছেন আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি অহি করা হয় তাহলে রাসুলের কাজ কি আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি অহি করা হয় তো আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যা অহি করা হয়েছে রাসুল তাই মেনেছে তাহলে রাসুলের কাছে অহি করা হয়েছে কি যে বলো সমস্ত সুপারিশের মালিক আল্লাহ অভিভাবক হচ্ছে আল্লাহ তো সেই রাসুল কি এই আয়াতগুলোর বিরুদ্ধে যে বলতে পারেন যে তুমি এই কালামেটি পড়ো আমি এর দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করব। যেখানে সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তো সেই রাসুল কি কোরআনের বিপক্ষে যেতে পারে তাহলে এই হাদিসটি কি কখনো সহি হতে পারে এই হাদিসটি সম্পূর্ণ কোরআন বিরোধী ঘড়ি হাদিস মন ঘরা হাদিস ফালতু হাদিস মানুষের লেখা হাদিস কোরআনের ভাষায় হচ্ছে লাউহাল হাদিস সুরালোকমানের ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে এটি হচ্ছে লাউহাল হাদিস যা মানুষ লেখে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য যে এক শ্রেণীর মানুষ আছে তারা হাদিস তৈরি করে সে হাদিস তৈরি করে কি করে মানুষকে কোরআনের পথ থেকে দূরে সরানোর জন্য আপনারা একগুলো দেখে নেবেন তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আর রাসুল হচ্ছে সুস্পষ্ট সতর্ককারী মাত্র রাসুল আপনাদেরকে সতর্ক করবে আমাকে সতর্ক করবে এবং কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিয়েছে রাসুল এটি তো আমরা দেখতে পাই কোরআন থেকে পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর এতে ফাজা বিল কোরআন আপনি কোরআনের সাহায্যে মানুষকে উপদেশ দিন ছয় নম্বর সুরা আনামের একান্ন নম্বর এতেও আমরা দেখলাম যে তা দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে আপনি মানুষকে সতর্ক করুন তাহলে আল্লাহর পক্ষ থেকে যা আমাদের কাছে অহি করা হয়েছে আমরা সেটি মানতে বাধ্য সাত নম্বর সুরা আরফের তিন নম্বর এত তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তো রব্বুল আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে কোরআন বাদে অন্য কিছু নাজিল করা হয়েছে কেউ কি প্রমাণ দিতে পারবে যে আল্লাহর কাছ থেকে কোরআন বাদে অন্য কিছু ওহি করা হয়েছে কেউ কিন্তু প্রমাণ করে দিতে পারবে না যদি তারা বলে যে ওহি দুই প্রকার তাহলে তারা প্রমাণ করে দিক যে আল্লাহ দুই প্রকার ওহি নাজিল করেছে আল্লাহ নিজেই বলেছেন সুরা রহমানের দুই নাম্বারাতে শিক্ষা দিয়েছেন কোরআন আপনারা আরও দেখে নিতে পারেন সাতাশ নম্বর সুরা নামলের ছয় নম্বর এতে যে রাসুলকে আল্লাহ কী শিক্ষা দিয়েছেন কিন্তু এক মানুষ বলে যে রাসুলের কাছে আল্লাহ দুই প্রকার ওহি করেছে কিন্তু তারা কোরআন থেকে দলিল দিতে পারছে না শুধু মন করা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে তো ভাই মানুষকে আর ধোকা দেওয়ার সময় নেই কারণ মানুষ এখন সব কিছু নিজে দেখতে শিখেছে বুঝতে শিখেছে যারা কোরআন নিয়ে একটু গবেষণা করে তারা কিন্তু এই সত্য জানতে পারছে আর যারা এখনও সত্যর সন্ধান আপনারা পাননি তারা কোরআনকে নিজের মাতৃভাষায় পড়ুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে মানুষ যে হাদিস তৈরি করে রাসুল নাম যে চালিয়ে দিয়েছে তা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যদি আপনারা কোরআন নিজের মাতৃভাষায় পড়েন তো ভাই আমরা দেখলাম যে এই হাদিসটি মূলত কোরআনের আয়তের বিভক্ত যাচ্ছে তো এখন যদি আপনি গালাগালি করেন তাহলে কিন্তু আপনার গোনার খাতায় আরও গোনা যোগ হবে আর আপনি যদি মনে করেন যে না এই হাদিসটি আসলে কোরআনের বিভক্ষে যাচ্ছে তাহলে কিন্তু তাও আপনি করতে পারেন আর যদি মনে করেন যে না দুটি সহি কিন্তু ভাই দুটি কখনো সই হতে পারে না কারণ দুই আর দুই চার হয় দুই আর দুই কখনো পাশ হয় না হয় আপনাকে কোরআন মেনে নিতে হবে অথবা আপনাকে হাদিস মেনে নিতে হবে যে কোনো একটি আর যদি আপনি বলেন যে না আমাকে দুটি মানতে হবে তাহলে আপনি আমাকে কমেন্টে সে দলিল দিন যে আল্লাহ বলেছে যে তোমাদেরকে দুটি মানতে হবে কারণ আল্লাহ নিজেই বলেছে সুরা আরফের তিন নম্বরে তো তোমরা মেনে আসলে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে তো আসলে আল্লাহর পক্ষ থেকে কী অবতীর্ণ হয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দেখে দিলাম সুরা রহমানের দুই নাম্বার আয়াতে শিক্ষা দিয়েছেন কোরআন তো রাসুলের কাছে কোরআন ওহি করা হয়েছে ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর আয়াতে আপনারা দেখে নিতে পারেন যে আমার কাছে এই কোরআন ওহি করা হয়েছে আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে তো আমি তোমাদেরকে এ দিয়ে সতর্ক করি এবং যাদের কাছে এটি পৌঁছে কথা তার আল্লাহ বলবে না এটি রাসুল বলেছে তার সময়কালীন লোকদেরকে এবং যাদের কাছে এটি পৌঁছে মানে আমাদের কাছে এই কোরআন পৌঁছেছে আমরা সেই কোরআন মেনে চলবো কোরআন আমাকে যেটা বলে সেটি আমাকে প্রাধান্য দিতে হবে কে কি বলল সেটি আমাদেরকে শোনা যাবে না কারণ রাসুলের শত্রু ছিল ছয় নম্বর সুরে আলমের একশো বারো নম্বর এত আপনারা দেখে নিতে পারেন আর এক শ্রেণীর মানুষ আছে মুখ বাকিয়ে কিতাব পাঠ করে অথচ কিন্তু সেটি কিতাব নয় তিন নম্বর সুরে আলমরান আটাত্তর নাম্বার আয়াত আপনারা দেখে নিতে পারেন যে এক শ্রেণীর মানুষ আছে তারা কিতাব পাঠ করে আর মানুষ মনে করে সেগুলো মনে হয় আল্লাহর কিতাব এখন হাদিসও আরবি করানো হচ্ছে আরবি তো হাদিস পড়লেও বোঝা যায় যে মনে হয় কোরআনই পড়ছে কোরআন পড়লেই মনে হয় যে কোরআনই পড়ছে আসলে তারা মুখ বাকি এমনভাবে কিতাব পাঠ করে মনে হয় যে তারা সম্পূর্ণ কোরআন থেকে বলছে অথচ কিন্তু তারা হাদিস থেকে বলছে তারা আল্লাহ নাম দিয়ে রাসুল্ল নাম দিয়ে সেগুলো চালাচ্ছে তো ভাই আমাদেরকে সত্য জানতে হবে আর সত্যই মানতে হবে সবাই কিন্তু সত্য আমরা মানতে চাই কিন্তু আমরা যখন দলিল সহকারে কথা বলি তখন কি তার সত্যটা নিতে চায় না এটি হচ্ছে আমাদের মূল সমস্যা সবাই বলি যে আমাদেরকে কোরআন মানতে হবে কিন্তু কোরআনের যখন আমরা আয়াতগুলো তুলে ধরি এক মানুষ তারা মানে না তো ভাই আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনাকে পরীক্ষা করে নিতে হবে এটি আপনারা ঊনপঞ্চাশ নম্বর সেরো হুজরাতের আপনার ছয় নম্বর এত দেখে নিন যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তোমাদেরকে কোনো খবর দেয় তোমরা পরীক্ষা করে নেবে তো আপনি চাইলে পরীক্ষা করে নিতে পারেন যদি আপনি ইমানদার হয়ে থাকেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হাদিসটি মূলত কোরআনের বিভক্ত যাচ্ছে যে হাদিস কোরআনের বিভক্তে যায় সে হাদিস কখনো ভাই সই হতে পারে না এটি হচ্ছে সত্য কথা এখন যদি আপনি মনে করেন যে না আমাকে মানতেই হবে তো ভাই আপনি মানতে থাকেন আমার কোনো সমস্যা নেই আর কোরআন আপনাকে সত্য সত্যমিত্যার পার্থক্য করে দেবে দুই নম্বর সুরা আলবাগার একশো পঁচাশি নাম্বার ছিয়াশি নম্বর সুরা তারেকের তেরো নম্বর যে নিশ্চয়ই কোরআন সত্যমিত্যার ফয়সলা করেন তো আপনি চাইলে কোরআন দিয়ে সত্য সত্যমিত্যার ফয়সলা করতেও পারেন এবং নিজের খেয়াল খুশির অনুসরণ করতে পারেন আর যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার পিছনে আল্লাহ শয়তাল লাগিয়ে দেন এটি আপনারা পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসের উনিশ নম্বর অ্যাড দেখে নিতে পারেন আরও দেখে নিতে পারেন ছত্রিশ নম্বর অ্যাড তেতাল্লিশ নম্বর সুরাজ জুখরুবের ছত্রিশ নম্বর অ্যাড দেখে নিতে পারেন যে কোরআন থেকে বিমুখ থেকে তার পিছনে শয়তান আল্লাহ লাগিয়ে দেন সে হয় তার বন্ধু সে মনে করে যে সে সঠিক পথে আছে কিন্তু আসলে সে সঠিক পথে নেই তো দর্শক আজকে আর কথা বলবো না এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সালামুন আলাইকুম